ছাত্রীরা তোমরা কিভাবে তোমাদের টিচারের কাছে তোমাদের পরীক্ষার খাতা এবং অন্যান্য তথ্য পাঠাবে অথবা টিচারকে কিভাবে অ্যাড করবে তার নিয়মটি দেখে নাও প্রথমে তুমি তোমার মেসেঞ্জার অপশনে যাবে তারপর তোমার যে গ্রুপ আছে যে ক্লাসের যে গ্রুপ সেই গ্রুপে যাবে গ্রুপে যাওয়ার পর তুমি এখানে একটা আই অপশন আছে সেই অপশানে ক্লিক করবে তারপর তোমার এখানে এসে এই মেম্বারসের যে অপশানটা আছে মেম্বারসের অপশানে ক্লিক করবে দেখো তোমরা লক্ষ্য করে এখানে তোমাদের গ্রুপের সকল বন্ধু তোমার ক্লাসের বন্ধু এবং তোমার টিচারের আইডি দেখাচ্ছে তোমার টিচারের আইডিতে ক্লিক করবে তারপর ওনার ম্যাসেঞ্জার মেসেঞ্জার অপশানে যাবে তারপর এখান থেকে তুমি যে খাতাটা পাঠাতে চাও সেটা সিলেক্ট করতে হবে এখন সে যেখানে খাতাটা আছে সেখানে গিয়ে তুমি তোমার খাতাটা এভাবে সিলেক্ট করবে সিলেক্ট করে সেন্ড করে দিবে। বাস তোমার টিচারের কাছে তোমার খাতাটা চলে গেল। তুমি যদি একইভাবে আরেকটি খাতা পাঠাতে চাও অথবা অন্য কোনো তথ্য পাঠাতে চাও সেটাও তুমি পাঠাতে পারো দেখো তুমি আরেকটা খাতা সিলেক্ট করো এবং স্যান্ড অপশনে প্রেস করো বাস তোমার খাতাটা তোমার টিচারের কাছে চলে গেল। এভাবে তুমি যদি খাতা এবং অন্যান্য তথ্য পাঠাও তাহলে আর হারানো যাবে না এভাবে তুমি তোমার টিচারকে অ্যাডও করে নিতে পারো তাহলে সঠিকভাবে সেই অ্যাডটি সম্পন্ন হবে ধন্যবাদ